أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একটি দোয়া সম্পর্কে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোগী দেখতে যে দোয়াটি পাঠ করতেন উনি শুনেছেন একজন আলেমের কাছে আযিবিল বাসা রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আন লা ইউগাদিরু সাকামা তো উনি পাননি সেই দোয়ার বইগুলোতে তো ওনার প্রশ্ন যে আসলে এটিকে আসলে সহি দোয়া বা কোথায় আছে জি এটি সহি হাদিস দ্বারাই সাব্যস্ত হয়েছে বুখারি এবং মুসলিম শরীফের হাদিসে আছে রোগীর মাথায় ডান হাত রেখে বা ডান হাত দেহে ডান হাত বুলিয়ে এই দোয়াটি পড়তে হবে আযিবিল বাসা রব্বান নাসি ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আন লা ইউগাদিরু সাকামা বুখারি শরীফের 5675 নম্বর এবং 5750 নম্বর হাদিসে আছে এটি এবং মুসলিম শরীফের 2191 নম্বর হাদিসে আছে সুতরাং লা শাক্কা কোনো সন্দেহ নাই যে এটি সহিহ হাদিস দ্বারাই সাব্যস্ত হয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু